মোট ভোটার ছাপ্পান্ন জন ক্যাটাগরি দুই থেকে পরিচালক নির্বাচিত হবেন বারো জন মনোনয়নপত্র বিক্রি হয়েছে সতেরোটি এই ক্যাটাগরিতে ভোটের ময়দানে নেমেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন জাতীয় সংসদের এই প্রতিনিধি কালকে টিভিতে দেখেছি কারা কারা ফর্ম নিয়েছে দেখলাম অনেকগুলো নতুন মুখ আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক এই দুইটা টার্মসে যে অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট আমি মনে করি ক্রিকেটের স্বর্ণযুগ এই সময়টাতে হোয়াট আই ফিল দ্যাট ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরি তিনি ভোটার তেতাল্লিশ জন যেখানে সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার বিভিন্ন সংস্থার ভোটার ভোট দিয়ে নির্বাচন করবেন একজন পরিচালক এই ক্যাটাগরিতে ক্যান্ডিডেট দুই জন বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন বিকেসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার বোধ একটা ভালো ধারণা আছে যে বাংলাদেশে ক্রিকেটের জন্য কী করা দরকার এবং সেটাতে দৃষ্টি রেখে কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু রুট লেভেলে বিদ্যুৎ লেভেলে কাজ করার চেষ্টা করেছি কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি তো ডেফিনেটলি সাইম ব্যা আমার কোচ অনেক সিনিয়র আমার ডেফিনেট ওনারা কাজ করেছি ডেভেলপমেন্টের উনি আমার আন্ডারে ছিলেন কাজ করেছেন তো আমার তো চ্যালেঞ্জ আমি অলওয়েজ পছন্দ করি তো আমার জন্য ভালো যে ইলেকশন হবে এটা আমি খুশি ক্যাটাগরি এক থেকে ঢাকা বিভাগেও হবে ভোটাভুটি দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন চারজন এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল চট্টগ্রামের খুলনা বিভাগেও পরিবর্তন নেই প্রার্থী না থাকায় বরিশাল থেকে আবারও পরিচালক হচ্ছেন আলমগীর খান আলো তবে ভোটাভুটি হবে রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটের বিপক্ষে লড়বেন সাইফুল আলম স্বপন আজকে আরও চব্বিশটি হয়েছে অর্থাৎ মোট বত্রিশটি এর মধ্যে আপনার ক্যাটাগরি ওয়ানে হচ্ছে তেরোটি ক্যাটাগরি টু হচ্ছে সতেরোটি এবং ক্যাটাগরি থ্রি যেটা সেটা হচ্ছে দুটি মোট বত্রিশটি মনোনয়নপত্র দাখিল সাতাশ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ পরদিন নমিনেশন পেপার বাতিলের আপিল গ্রহণ আর শুনানি উনত্রিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ছয় দিন পরই নির্বাচন আর একদিন পর সাত অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল হাসান মাহাদি টি স্পোর্টস ঢাকা